मातृभूमि के ब्रिटिश देर श्रृंखल थेके मुक्त करार जन्य हजारो तरुण निजेर जीवन उत्सर्ग करे एनेछिलेन स्वाधीनता। आज सेई सकल वीर गाथा मने नेई शुधु आमादेर। आमादेर आजकेर जन्य तारा तादेर बर्तमान के दियेछिलो बलिदान। ना होय आज एक बार तादेर कथा स्मरण करा जाक। चलो ताहले आजकेर कहानी शुरू करी। বিপ্লবী বাঘা যতীনের নেতৃত্বে পরিচালিত বুড়ি বালামের খণ্ডযুদ্ধে অংশগ্রহণ করেন ও সেখানে তাকে পুলিশের হাতে ধরা পড়তে হয়। কিন্তু ইংরেজদের অকথ্য অত্যাচারে তিনি বেশি দিন বাঁচতে পারেননি। এই মহান বিপ্লবীকে অনেকেই হয়তো আজ ভুলে যেতে চলেছেন। এই মহান বিপ্লবীর নাম হল যতীশচন্দ্র পাল। তার জন্ম হয়েছিল নদিয়া জেলার কমলাপুরে। তার পিতার নাম ছিল মাধবচন্দ্র পাল। যতীশচন্দ্র পাল বিপ্লবী মহানায়ক বাঘা যতীনের দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার পূর্ববর্তী জীবনের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, তবে তিনি বুড়ি বালামের খণ্ডযুদ্ধে অংশগ্রহণ করায় বিশেষ পরিচিত। সন 1915 সাল সেপ্টেম্বর মাস ছিল। বিপ্লবের কাজে চাই অস্ত্রশস্ত্র, এর জন্য উড়িষ্যার বালেশ্বরের সমুদ্র উপকূলে জার্মান জাহাজ ম্যাভেরিক থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের কাজে যুক্ত ছিলেন যতীশ। বাঘা যতীন চিত্তপ্রিয় রায়চৌধুরী ও মনোরঞ্জন সেনগুপ্ত গ্রাম ছেড়ে তালদিঘির দিকে ছুটছেন নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও যতীশচন্দ্র পালের সঙ্গে একত্রিত হতে। এরপরে তারা সকলে ঠিক করলেন যে বালেশ্বর রেল স্টেশনের দিকে রওনা দেবেন। ততক্ষণে চারদিকেই পথ বন্ধ ও তল্লাশি চলছিল, কারণ ইংরেজ সরকার বিপ্লবীদের খবর আগেই পেয়ে যান। এদিকে স্থানীয় লোকজনও জানে না যে তারা স্বাধীনতাকামী বিপ্লবী। তাদের ডাকাত ভেবে স্থানীয় লোকজনও বিপ্লবীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 1915 সালের 7 সেপ্টেম্বর গভীর রাত্রে বাঘা যতীন নিজের সাময়িক আস্তানা ফিরে এলেন। সঙ্গে চিত্তপ্রিয় রায়চৌধুরী, যতীশচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্ত। এরপর 8 সেপ্টেম্বর সারাদিন কেটে গেল তাদের গভীর জঙ্গলে। সারা রাত পায়ে হেঁটে নদীনালা খাল বিল পার হয়ে শেষে 9 সেপ্টেম্বর ভোরবেলা পৌঁছলেন বালেশ্বরের বলরামগুড়িতে বুড়িবালান নদীর উপকণ্ঠে। ইতিমধ্যেই থানায় খবর পৌঁছে গিয়েছে। পুলিশ দল দুভাগে বিভক্ত হয়ে ধেয়ে আসছে তাদের দিকে। সাঁতার কেটে নদীর ওপারে গিয়ে যুদ্ধের পক্ষে মোটামুটি একটি উপযুক্ত শুকনো এক ডোবার মধ্যে আশ্রয় নিলেন তারা। এবার এসে দাঁড়ালো শেষ মুহূর্তের সেই ভয়ানক সময়। বিপরীত পক্ষে চার্লস টেগার্ট, কমান্ডার রাদারফোর্ড, জেলা ম্যাজিস্ট্রেট কিলভি অসংখ্য সশস্ত্র পুলিশ ও সামরিক বাহিনী নিয়ে হাজির হয়েছিল। পরিখার আড়ালে বাঘা যতীনের নেতৃত্বে 5 জন, হাতে মাউজার পিস্তল। এবার শুরু হল দুই দিক থেকে গুলি বৃষ্টি, একদিকে অসংখ্য সেনাবাহিনী আর অন্যদিকে মাত্র 5 জন বীর সাহসী বিপ্লবী। এই 5 জন বিপ্লবী এমনভাবে গুলি চালাচ্ছেন মনে হয় একসাথে 10 থেকে 12 জন গুলি করছেন। এক ঝাঁক গুলি এসে লাগল চিত্তপ্রিয় রায়চৌধুরীর গায়ে। আহত হয়ে পড়েন চিত্তপ্রিয় রায়চৌধুরী। বাঘা যতীন শেষে তার সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরীকে জল খাওয়ানোর জন্য ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেন, কারণ সে জল খাওয়ার জন্য ছটফট করছিল। বাঘা যতীনের গায়েও গুলি লেগেছিল। ঘটনাস্থলে মারা গেলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। এরপর সকলকেই গ্রেপ্তার করা হল। বাঘা যতীন পরের দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1915 সালের 16 অক্টোবর বিচারের রায়ে মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে প্রাণদণ্ড দেয়া হয়। যতীশচন্দ্র পালকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। যতীশচন্দ্র পালও বেশি দিন বাঁচেননি। জেলের মধ্যে পুলিশের নির্মম অত্যাচারে আন্দামান সেলুলার জেলে কুঠরিবদ্ধ অবস্থায় উন্মাদ হয়ে যান। শেষে বহরমপুর উন্মাদ আশ্রমে 1924 সালের 4 ডিসেম্বর বিপ্লবী যতীশচন্দ্র পালের মৃত্যু ঘটে। নিভে গেল বীর বিপ্লবীর প্রাণ প্রদীপ। আজ হয়তো অনেকের মনে নেই এই বীরের কথা, তাই একবার তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক প্রকাশ রায়কে।
धन्यवाद।